নমস্কার। আজকাল পুরো অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারে একের পর এক মিলে যাওয়া প্রেডিকশন, আমার আপনার অর্থাৎ ব্যক্তিগত নিরিখে যেভাবে প্রেডিকশন মিলছে, তার পাশাপাশি দেশ দশের নিরিখেও কিন্তু একের পর এক প্রেডিকশন আপনারা মিলতে দেখছেন, আমরাও দেখছি। আপনারা সোশ্যাল সাইটে প্রত্যেকেই ঘোরেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা একের পর এক দেখছি, স্ক্যান্ডাল থেকে শুরু করে অনেক সমস্যা, উদ্ঘাটন থেকে শুরু করে সবটাই কিন্তু হচ্ছে, এবং বড়সড় মানুষ আইনের জালে জড়িয়ে পড়া থেকে, এই সমস্ত প্রেডিকশন আজ নয়, বহু আগের থেকেই কিন্তু করে এসছেন তিনি। কারণ তিনি দিনক্ষণকে সময়ে লাগান, কাজে লাগান, এবং সেই কাজে লাগিয়ে তিনি তার প্রতিকার প্রতিবিধান করেন বলে একটা মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, এবং খুব কম সময়ের মধ্যে তিনি সমাধানের রাস্তায় পৌঁছতে পারেন, যার হাত ধরে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই বৈশালী সরকার, অনেক স্বাগত বৈশালী দিকে অনুষ্ঠানে আসার জন্য। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, 2021 যেন সকলের ভালো কাটুক। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যর্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে কথা বলতে, বৈশালীদের সঙ্গে ফোন করতে। আমাদের সরাসরি কথা বলার নাম্বার 9062206209, 9051111279। এই দুটি নম্বরে সরাসরি ফোন করুন, কারণ আমরা একটা জিনিস জানি, বৈশালী সরকার অর্থাৎ বৈশালী দেব মানেই কিন্তু শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নয়, জ্যোতিষশাস্ত্রর সম্যক জ্ঞান এবং তার সঙ্গে কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক, এই দুটোর সংমিশ্রণে কিন্তু একটা মানুষকে সফলতার জায়গায় নিয়ে যায় অবশ্যই বৈশালী দি। কারণ সকলেই তোমাকে জিজ্ঞাসা করেছে, আমিও একটু আগে জিজ্ঞাসা করছিলাম, তো সবার আগে তোমাকে হ্যাপি নিউ ইয়ার, এবং যে নতুন এই যে হ্যাপি আদৌ কি নিউ ইয়ারটা হবে সেটা একটা বড় প্রশ্ন। না, প্রথম কথাই হচ্ছে, দেখো একটা তো আমরা খুব মানে খুব ডামাডোল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই ডামাডোল সিচুয়েশনটাকে আমরা 2020 পার করে 2021 এলাম, কিন্তু 2021 আমরা যখন যে প্ল্যানেটারি পজিশনে এলাম সেই সময় কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি রয়েছে, ঠিক আছে, এবং পুষ্যা নক্ষত্র রয়েছে, পুষ্যা নক্ষত্রটাকে আমরা ভালো নক্ষত্র হিসেবে ধরে থাকি। আসবো আমরা এই জায়গাতেই, আমরা একটা ফোন নিয়ে আসি, তোমার জন্য আমি অপেক্ষা করছেন। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, আমি রাঁচি থেকে সঞ্জীব দেবনাথ। হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন? রাঁচি। আচ্ছা, রাঁচি থেকে সঞ্জীব দেবনাথ। হ্যাঁ বলুন বলুন। হ্যাপি নিউ ইয়ার দাদা, আগাম হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। রাত দশটা। হ্যাঁ রাত দশটা। কোথায় জন্মস্থান? রাঁচি। আচ্ছা ওয়েট করুন, একটু ওয়েট করুন, আপনি তো বলেছেন অনুষ্ঠান দেখেন বৈশালীদের এবং ভালো লাগে আপনার। ওর কি রাশি? আমার খুব ভালো লাগে, আমি যখনই সময় পাই আর দিদি যদি প্রোগ্রাম চলে দেখতে বলি না। বাহ, রাশি লগ্ন কিছু জানা আছে? লিখে রাখেন মিথুন লগ্ন মকর রাশি
উত্তরাশারা নক্ষত্র নরগণ আপনার মেয়ের ক্ষেত্রে। আচ্ছা, ওর ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি লগ্ন এবং লগ্নাধিপতি, সে বুধ চলে গেছে চতুর্থ ভাবে রাহু যুক্ত অবস্থায়, দশমে শনি কেতু। আচ্ছা, মেয়ে এমনি শৌখিন প্রকৃতির আছে, মেয়ে কি আর্টস নিয়ে পড়েছে? আর্টস নিয়েছিল, আর্টস। হ্যাঁ, কিন্তু পড়াশোনায় কি ওর ব্রেক হয়েছে? আপনারা যে বাড়িটায় থাকেন সেই বাড়িটার বাস্তু কিন্তু খুব নেগেটিভ, কারণ এখানে যেটা বাড়িটা একটু পুরনো বাড়ি এবং বাড়ির নর্থ ইস্ট জায়গাটা টোটালি কিন্তু ড্যামেজ, অর্থাৎ নয় সেখানে সেপটিক ট্যাঙ্ক, নয় সেখানে ল্যাট্রিন রয়েছে বা কোনো রকম আবর্জনার জায়গা, মানে ভীষণই নোংরা অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ ভাব কিন্তু রয়েছে। সেটা কি রয়েছে আপনার বাড়ির বাস্তু কেমন আছে? এবং ওই দিক ওইটা হচ্ছে আপনার নর্থ ইস্ট কর্নারে দেখেন বাড়ির বাস্তুর। এখানে যেটা দেখা যাচ্ছে ওর কিন্তু মেন হচ্ছে বিয়ে নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? এখানে যেটা দেখা যাচ্ছে ওর কিন্তু রিলেশন আসছে জীবনে বারবার, কিন্তু সেই রিলেশনগুলো কিন্তু খুব একটা ফ্রুটফুল হচ্ছে না। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে ওর, দেখুন লগ্নাধিপতি বুধ সে কিন্তু দ্বৈত রাশিতে, রাহু সে কিন্তু দ্বৈত রাশিতে, শনি সে কিন্তু দ্বৈত রাশিতে, কেতু সে কিন্তু দ্বৈত রাশিতে, এবং সপ্তমপতি যে বৃহস্পতি সেও দ্বৈত রাশিতে, যে ক্ষেত্রে বলা যেতেই পারে যে আপনাদের বংশের কারো কিন্তু মানে দ্বৈত ম্যারেজ আছে। সেটা কি আছে? তৃতীয়বার বিয়ে হওয়ার আমার দাদারই রয়েছে, দ্বিতীয় বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার মেয়ের যেহেতু রাহুর দশা চলছে, ঠিক আছে, রাহুর সাথে কিন্তু এখন চলছে হচ্ছে বৃহস্পতি, এটা কিন্তু ওর বিয়ের একটা যোগ চলছে, কিন্তু বিবাহ জায়গাটা ভীষণই ড্যামেজ, শুক্র পঞ্চমপতি একাদশপতি, পঞ্চমপতি দ্বাদশপতি, সে মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, যে ছেলেটির সাথে রিলেশন হবে ছেলেটি কিন্তু একদমই ভালো হবে না। এক্ষেত্রে আমি বলে থাকবো বিয়ের আগে বিশেষভাবে সতর্কতা, এবং আপনারা মনে অনেক বারণও করছেন কিন্তু তা সত্ত্বেও সে শুনছে না, তাই তো? মানে হাত কাটছে, পা কাটছে, এটা ওটা খেয়ে ফেলছে যে আমি মানে ওকে ছাড়া বাঁচবো না, এরকম একটা ব্যাপার কিন্তু এই ছকের ক্ষেত্রে হবে। হ্যাঁ বলুন একটু। হ্যাঁ, এই সমস্যাগুলোই হচ্ছে বলছেন, কাটাবেন তো, সেটাই দেখাচ্ছে ছকে। এখানে আমি, আপনি নিজেই স্বীকার করলেন যে আপনার দাদার জীবনের ক্ষেত্রে এই ঘটনা রয়েছে, যেটা আপনার মেয়ের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, যে ক্ষেত্রে এখনো অবধি যেহেতু ঘটনাটা ঘটেনি, ঘটে গেলে আর কিছু করা যাবে না, যেহেতু ঘটেনি আমি বলবো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন ইমিডিয়েটলি। একটা কথা বলি দিদি? বলুন। হ্যালো, বলুন। আমি আমি দিদি আমাকে এতগুলো কথা বললো, মানে মনে হলো যে দিদি আমাকে, আমি এই প্রথম ফোনে পেলাম, মনে হলো যে দিদি আমাকে অনেকদিন ধরে চেনে, এরকম ভাবে আমি যার কাছে গেছিলাম সেগুলো তো আমাকে এরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে বলা, এক্স্যাক্টলি এটাই হচ্ছে আসল বিষয় বৈশালী দিদি, যে কেন সমস্যা, কোথায় সমস্যা বুঝিয়ে বলেন যাতে সাধারণ মানুষও বুঝতে পারে, কারণ আপনার সঙ্গে তো আপনি রাঁচিতে বসে আছেন, বৈশালী দিদি বিরাটিতে প্রোগ্রাম করছে, সুতরাং এখান থেকে ডিটেইলসটা উনি বললেন, আপনার পরিবারে কার দ্বিতীয় বিয়ে রয়েছে, কোন প্রভাব আপনার মেয়ের জীবনে পড়ছে, কেন কি বিহেভিয়ার সে করছে, পুরোটাই দেখুন জলের মতো দশাও চলছে, রাহু যেহেতু দশাটা পেয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে পারবে? আমার তো এরকম, আমাকে আমাকে আপনি যখন এতই কিছু বললেন, আমাকে একটুখানি উদ্ধার করুন দিদি, আপনি যদি রাঁচিতে আপনি যদি আসেন, রাঁচিতে যাওয়া সম্ভব না, রাঁচিতে না গেলেও কি আছে, অনলাইন কনসালটেন্সি করে নিন, অনলাইন কনসালটেন্সি পাবেন, জামশেদপুর পাবেন, রাঁচির অনেক মানুষ জামশেদপুরও দেখাতে আসবেন, কাজে যদি মনে করেন যে জামশেদপুর দিদি কবে বলছেন? 5 তারিখ, 5ই জানুয়ারি, পরশুদিন, পরশুদিন।
আপনি একটু বুকিং নাম্বারে যোগাযোগ করুন যদি মানে আপনার। আচ্ছা এইটা একটা কথা বলি আপনাদেরকে, হ্যাঁ এই যে আপনি বললেন না আপনি তো রাঁচি থেকে ফোন করছেন, আপনার পক্ষে নয় সুবিধে যে 5th of January জামশেদপুরে যোগাযোগ করবেন, এবং যারা আরও দূরে থাকছেন আসতে পারছেন না বা বৈশালীদের পক্ষে যাওয়া এই কোভিড সিচুয়েশনে সম্ভব না বা আপনারাও আসতে পারছে না, প্রথম থেকে তো অনলাইন কনসালটেন্সির জায়গাটাকে রেখেই দিয়েছেন বৈশালীদি শুধুমাত্র এই সমস্ত বিষয়ের জন্যই, যাতে আপনারা থ্রু অনলাইন কনসালটেন্সি আপনারা কিন্তু যেমন প্রতিকার প্রতিবিধান পাচ্ছেন আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পাচ্ছেন। একটু বলে রাখি অনলাইন কনসালটেন্সির হোয়াটসঅ্যাপ নাম্বার 8697339671, আবার বলছি অনলাইন কনসালটেন্সি আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেম 8697339671। আর এমনি যে বুকিং নাম্বার যাচ্ছে চেম্বারে সেটি হচ্ছে 9836286759, 9836464659, 9073042798 এবং 7044063676। এই যে চারটি নাম্বার বললাম বুকিং নাম্বার, এখানে চেম্বার বুকিংয়ের জন্য চেম্বার বলে দিই যে আগামীকাল 4th January ওনার ডানলপ চেম্বার রয়েছে, পরশু দিন 5th January রয়েছে জামশেদপুর চেম্বার, 8th January 8ই জানুয়ারি হাতিবাগান চেম্বার, 9th January শিলিগুড়ি, 13th January বেহালা, 17th of January ব্যারাকপুর, 19th January হাওড়া, 21st January রয়েছে দুর্গাপুর, 27th January কৃষ্ণনগর, 29th January শাওরাফুলি, 1st February আসানসোল, 5th February মেচেদায় চেম্বার রয়েছে, 9th February ব্যাঙ্গালোর, 16th February দিল্লি, 24th February গুয়াহাটি চেম্বার রয়েছে। ফোন নাম্বার বললাম যে যে বুকিং নাম্বার যাচ্ছে, আবারও বলছি অনলাইন কনসালটেন্সি 8697339671। বারবার বলার একটি কারণ, কারণ সামনেই 12ই জানুয়ারি পৌষ অমাবস্যা, যেটি খুব একটা বললাম দিনক্ষণকে কাজে লাগানো স্ট্রং, এটাকে আপনারা কাজে লাগাতে পারেন ভীষণ ভালো একটা অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা, এবং এই তিথি যোগটাকে যদি আমরা অমাবস্যা প্রত্যেকটাই একটা স্পেশাল একটা ব্যাপার থাকে, কিন্তু প্রত্যেকটা অমাবস্যা আমি প্রত্যেকটা কাজ করি না, ইন্ডিভিজুয়ালি এক একটা অমাবস্যায় আমি এক একটা কাজ করে থাকি, এবং এটা যেহেতু পৌষকালী অমাবস্যা রয়েছে এই সময় কিন্তু দেখা যাবে যে রবি কিন্তু থাকছে হচ্ছে তোমার ধনুরাশির ঘরে, এবং ধনুরাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের নবমপতি, সেই ধনুরাশির লর্ড কিন্তু দেখা যাচ্ছে এখন দশমে রয়েছে এবং শনি যুক্ত রয়েছে, এবং ন্যাচারাল জোডিয়াকের পঞ্চমপতি রবি সে সৃষ্টির উৎস সে কিন্তু চলে গেছে নবমে, অর্থাৎ 1-5-9 যেই কানেকশান হচ্ছে যে কোনো রকম সৃষ্টিধর্মী জায়গার যারা ধরো শিল্প সত্তার সাথে যুক্ত কিন্তু কোনোভাবে নামযশ পাচ্ছে না তাদের জন্য এই অমাবস্যা, যারা মেডিকালি ট্রিটমেন্ট করছে ইস্যুর জন্য কিন্তু মেডিকালি ওকে অথচ হচ্ছে না তাদের জন্য এই অমাবস্যা, একদমই যারা ধরো প্রেমজ সম্পর্ক রিলেশনগত জায়গা থেকে বারবার এই যে এই মেয়েটির ক্ষেত্রে বললাম রিলেশনগুলো খুব নেগেটিভ, কোনোভাবেই সেটা ফ্রুটফুল হচ্ছে না, মানে একটা সুস্থ স্বাভাবিক জীবন সে পাবে না, তার জন্য কিন্তু এই অমাবস্যা। এবং যারা বহু মানুষ রয়েছেন যারা বিজনেস করেন বহু বছর ধরে আমার সাথে যুক্ত রয়েছেন, বা বহু মানুষ চেষ্টা করছেন যে বিজনেসটাকে যাতে 2020টা তো প্রত্যেকেরই একটা ম্যাচাকার গেছে, 2021 যেন ভালো যায় আর্থিকভাবে, সেই কারণে কিন্তু তার জন্য আমি একটা স্পেশাল ধনদা লক্ষ্মীর একটা কাজ করব এই অমাবস্যা যোগকে, কারণ পৌষ মাসে আমরা জানি কি ধান ওঠে, ধান কি আমাদের লক্ষ্মী নবান্ন, আমাদের শস্যই সমস্ত কিছু পৃথ্বী থেকে, এবং ন্যাচারাল জোডিয়াকে যেহেতু পৃথ্বীতত্ত্বের কারকগ্রহ স্যাটার্ন সেও তার স্বগৃহে রয়েছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এই অমাবস্যা যোগে কাজ করারে উর্বরতাটা অনেক বেশি আমরা পাবো। আমরা আসবো এখানে আবারও ফিরে, সুতরাং এই অমাবস্যাকে আপনারা কাজে লাগাতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাপি নিউ ইয়ার, কে বলছেন? আমি তৃষা রায় বলছি। কোথা থেকে তৃষা? আমি বেলঘরিয়া থেকে বলছি। অনুষ্ঠানে ফোন পেয়ে কেমন লাগছে তৃষা? খুব ভালো লাগছে দিদি। সুযোগ হয়েছিল ভালো আছেন আপনারা? হ্যাঁ একদম। সুযোগ হয়েছিল কখনো বৈশালীদের কাছে কারোর পরিচিত আসার? না না সুযোগ হয়নি, কিন্তু সুযোগ করার চেষ্টা করছি, খুব দিদিকে আসলে ভালো লাগে, দিদির প্রোগ্রামও আমরা প্রতিদিন দেখি। খুব ভালো, খুব ভালো। তো তৃষা নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি নিজের সম্বন্ধে জানি, বলুন ডেট অফ বার্থ বলুন। 24/2/1998 সময় সকাল 7:47, সেটা কোথায়? বেলঘরিয়ায়? না না কলকাতায়, শ্যামবাজার। আচ্ছা সকালে সকাল 7:47, সকাল 7:47। আচ্ছা রাশি লগ্ন কিছু জানা আছে?
না কিছু জানা নেই। আচ্ছা, মকর রাশি, আজ সব মকর রাশি। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র। তুমি কি আমাদের সাথে টিভির সামনে থেকে কথা বলছো? না না না, আমি শুনে যেতে হবে। আচ্ছা, আসলে আওয়াজ হচ্ছে তাই। মীন রাশি, মীন লগ্ন এবং মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র, ঠিক আছে? মরগণ রবির দশায় জন্ম। প্রথম কথাই বলবো, তুমি খুব ছেলে মানুষ, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে যে তোমার বডিতে ভীষণ পেন হবে, ব্যথা হয়, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, এগুলো হয়? খুব ছেলে মানুষ মানে একদম, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে হয়। এবং সব কিছুতেই তোমার একটু গড়িমসি, সব কিছুই একটু লেট লতিফ, মানে হবে, হচ্ছে, করবো, করছি, এরকম একটা ব্যাপার থাকবে, সেটা আছে তো? আচ্ছা, খুব ছেলে মানুষ, তাও বলছি অ্যাস্ট্রোলজির প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন। কিন্তু এখানে তোমার দেখো, ওই যে বললাম সবকিছু একটু লেট, তোমার যেভাবে পড়াশোনার ক্ষেত্রটাও তোমার যতটা ভালো হওয়া উচিত ছিল, কিন্তু বাধা এসেছে লাইফে প্রচুর। এই ছকটা যদি স্ক্রিনে দেখা যায়, ছকটা খুব ক্রিটিক্যালপূর্ণ একটি ছক। কারণ হচ্ছে একদম ওর দ্বাদশভাবে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, কেতু, ম্যাক্সিমাম যে প্ল্যানেট, সমস্ত প্ল্যানেটগুলো চলে গেছে হচ্ছে ওর দ্বাদশভাবের উপর। প্রবল মাঙ্গলিক রাগ জেদ ভীষণভাবে রয়েছে, চাপা রাগ জেদ ভীষণভাবে রয়েছে, তাই তো? এবং কেতু যুক্ত রাহু দৃষ্ট হয়ে রয়েছে, তোমার মধ্যে চেষ্টা থাকবে। কি তুমি টিউশনই করো? হ্যাঁ, তোমার ওই যে বললাম ভীষণ লেট লতিফ, মানে এই আমাদের না জীবনে সাকসেস পেতে গেলে কতগুলো জিনিসকে খুব মেনটেন করতে হয়, তা যেটা তোমার ক্ষেত্রে আমি বলে থাকবো যে সময় কাজ সময় করতে হবে, এটা তোমাকে মানতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অ্যাক্টিভ হতে হবে। তোমার মধ্যে, তুমি ছেলে মানুষ মেয়ে, কিন্তু 96-এর জন্ম, কিছুই না, কিন্তু তোমার মধ্যে সমস্ত কিছু একটা ডিলেনেস থাকবে। এই যে টিউশনই পাচ্ছ অথচ করছো না, বর্তমানে যে সিচুয়েশন, মানুষ কিন্তু টিউশনিও পাচ্ছে না, কাজে সেই জায়গা থেকে বলবো তোমাকে সেটা করো। এবং তোমার মধ্যে একটা ক্রিয়েটিভ নেচারও কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা আছে তো? হ্যাঁ, আমি ডান্স করি। হ্যাঁ, এখানে আমি বলবো যে সেটা থেকেও যে তুমি খুব বেশি একটা সাকসেসফুলন জায়গা পাচ্ছ সেটাও কিন্তু নয়, যতটা তুমি চাইছো ততটা কিন্তু তোমার লাইফে আসছে না। হ্যাঁ হ্যাঁ, ছকটা খুব ত্রুটিপূর্ণ ছক, মানে এক একটা ছক থাকে না যে খুব ফ্রুটফুল ছক, কিছু জায়গায় একটু ঠিক করে দিলে একটা লাইফে সাকসেস। তোমার জীবনের এখনো পর্যন্ত কোনো কিছুই কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়নি এবং স্মুথলি হয়নি আজ পর্যন্ত, সেটা হয়েছে তো? একমাত্র একটা জিনিস তোমাকে বলবো যে তোমার খুব, তোমার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি পাওয়ার একটা রয়েছে। তুমি কোনো ঘটনা, তোমার কিন্তু, তুমি কি ধরো কেউ মারা যাচ্ছে বা কারো কিছু ঘটনা ঘটছে, তুমি কিন্তু আগেই সেটা বুঝতে পারো, সেটা হয় কি না বলো? খুবই নিয়ারেস্ট রয়েছে, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার মধ্যে এই জায়গাগুলো বাড়ির মা বাবাকে বলো। শুধুমাত্র তুমি এখন একটা জীবনের কুড়ি, তোমাকে কিন্তু সুন্দরভাবে ফুটতে হবে। এই সুন্দরভাবে ফুটতে গেলে কিন্তু তোমাকে অ্যাস্ট্রোলজির হাত ধরতে হবে, কারণ আমি তোমাকে যে কটা কথা বললাম তোমার জীবনের সাথে মিলল তো? কাজে এই জায়গাটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির জেনে যাওয়ার জায়গা না, অ্যাস্ট্রোলজির দ্বারা মানুষের জীবন খুব সুন্দরভাবে গড়ে দেওয়া যায়, এবং সেটা বহু বছর ধরে আমি কিন্তু করে আসছি, এবং যারা আমার কাছে এসছেন তারা তো সাকসেস পেয়েছে, এবং আমি প্রত্যেকটা কেসে কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত নিয়ে থাকি। কাজেই তোমার ক্ষেত্রে বলবো, তোমার ছকটা সত্যি খুব ক্রিটিক্যাল একটা ছক লাইফে সাকসেস পাওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা সময় থাকতে যদি তুমি হাত ধরো অ্যাস্ট্রোলজির,
তাহলে কিন্তু কিছুটা অন্তত তুমি 60% অন্তত লাভ লাইফে সাকসেস পাবে। অবশ্যই একটা কথা বলবো, প্রত্যেকের ক্ষেত্রে যেটা বৈশালীদেও বললেন যে এই অনুষ্ঠানটা শুধু জেনে যাওয়ার অনুষ্ঠান না, যে আমার কোথায় কি আছে, গ্রহগত অবস্থান কি, সমস্যা কি, করতে হবে কি, করতে হবে এটা জোর দিন, কিভাবে করতে হবে সেটা তো জোর দিন, এই কিভাবে এবং কি এর সংমিশ্রণ হচ্ছে বৈশালীদি, যেখানে গিয়ে বৈশালীদি আপনাকে কিন্তু সেই সমাধানের রাস্তায় আসতে নিয়ে আসতে পারবেন এবং নিয়ে আসছেন। অনেকেই ফোন করে বলেন উপকৃত, কিভাবে উপকৃত সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। শুধু জেনে লাভ নেই, জানার পরে প্রসেড করুন যে এখান থেকে আমাকে এগোতে হবে, এই এগিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। জীবনে যেটা বৈশালীদিগুলো পিন পয়েন্ট অফ দি বার করে আনা, একদমই তাই। কারণ এই যে জায়গাগুলো দেখো, 2 মিনিট 3 মিনিটে অবাধ্যজনকভাবে প্রেডিকশন করছে, 2 মিনিট 3 মিনিটে কিন্তু একটা মানুষ বা আমরা, আমি এত হরোস্কোপ দেখেছি যে একটা মানুষ যখনই দরজাগুলো আমাদের ভেতরে আসে তার একটা ভাইব্রেশন পাওয়া যায়, একদমই। এটাকে বলা হয় সামুদ্রিক অ্যাস্ট্রোলজি। এই সামুদ্রিক অ্যাস্ট্রোলজির দ্বারা একটা মানুষের কান দেখে, নাক দেখে, চোখ দেখে, ভুরু দেখে, সমস্ত কিছু দেখে, চলা দেখে, তুমি কিন্তু সমস্ত কিছু, শুধু আমি যদি অ্যাস্ট্রোলজার তুমি নাও হয়ে থাকো, তুমি অনেকদিন পরে দেখবে তোমার কোনো একটা বান্ধবী খুব খারাপ সিচুয়েশনে আসছে, তুমি আগে তাকে দেখেছিলে কিন্তু পরেও যখন তুমি হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবে, তুমি কিন্তু তাকে তার অ্যাপিয়ারেন্স থেকেই বলে দিতে পারবে যে তোর কি কিছু প্রবলেমে আছিস। এটা হচ্ছে সামুদ্রিক অ্যাস্ট্রোলজি। অর্থাৎ গ্রহ কিন্তু প্রত্যেকটা মানুষকে লিড করে তার চরিত্রের ওপর, তার আকৃতির ওপর, তার দেহগত জায়গার ওপর, তার সৌন্দর্যের ওপর, তার মানসিকতার ওপর, এভরিথিংয়ের ওপরে কিন্তু এই সামুদ্রিক অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের হয়ে থাকে। একদম। দেখে নি কেউ আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন কাটোয়া থেকে? কাটোয়া থেকে আমি প্রতিমা পাল বলছি। অনুষ্ঠানে ফোন পেয়ে কেমন লাগছে? এসেছিলেন কখনো? কেউ এসেছিল? ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। আমি অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে, লাইন পাই না। এই তো আজকে পেলেন তো। হ্যাঁ, 2021 তার মানে আপনার জন্য লাকি ইয়ার। রাশি লগ্ন কিছু জানা আছে? তুলা লগ্ন? বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেবারিগণ। মেন ওর কর্ম নিয়ে জানতে চাইছেন? কর্ম বিয়ে। কর্মস্থান তো খুবই বাধাপূর্ণ, অনেক চেষ্টা করছে, অনেক পরীক্ষা দিচ্ছে কিন্তু সেইগুলো খুব একটা পাচ্ছে না। মেন ও গভর্নমেন্ট জবের জন্য তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু সেগুলো হচ্ছে না। আপনার ছেলে পড়াশোনায় ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা, বিয়ের জায়গা, বিয়ের জায়গা যথেষ্ট ক্রিটিক্যাল, বিয়ের জায়গা খুবই ক্রিটিক্যাল রয়েছে। বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা, বিয়ের পরবর্তী জীবনে থানা পুলিশ কোর্ট কাচারি, কাজে সেই জায়গাটার জন্য আগাম আওয়াজ দিয়ে রাখলাম, শুধুমাত্র জেনে দেয়া না। বলুন দিদি, একটা প্রশ্ন আছে আমার। বলুন, চট করে বলুন। আমার আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা ডিভোর্সি মহিলাকে বিয়ে করেছে, এটা থাকবে কি না? কি দেখুন, প্রেডিকশন কি করলেন যে থানা পুলিশ সমস্যা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। কি অসাধারণভাবে বৈশালীদি বললেন যে বিয়েতে হতে সমস্যা হলে কোর্ট কাচারি, সমস্যাই সমস্যা, প্রচুর জর্জরিত হবেন, এখান থেকে বেরোতে গেলে অবশ্যই সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র। বুঝতে পারছেন তো যে একটা, অনেক ধন্যবাদ, বুঝতেই পারলেন যে শুধুমাত্র জেনে নয়, যার প্রেডিকশন এরকম অসাধারণভাবে কথা বলে, এইখান থেকে একটা দূরের মানুষকে এরভাবে প্রেডিক্ট করতে পারেন, তার প্রতিকার প্রতিবিধান এভাবে কাজ করে কথা বলে আমরা সকলেই জানি। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই অপেক্ষা থাকবে নেক্সট প্রোগ্রামে বসে দিতে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।